press the bell icon on the YouTube app and never miss another update. আজকের এই ভিডিওতে আমি এমন একটা স্মার্টফোনের বিষয়ে কথা বলবো যেটা আসলে দুর্দান্ত একটা পারফেক্ট স্মার্টফোন, মূলত যারা ভিভো যারা ভক্ত আছেন তাদের জন্য। আর এই ফোনটিতে কিন্তু একদম পারফেক্ট হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে ফোনটিতে ব্যবহার করেছে 7 ন্যানোমিটারের 765G প্রসেসর। ভাবতে পারছেন এরকম একটা প্রসেসর যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো গেমস তো দূরে থাক, যা কিছু বলেন না কেন দুনিয়া সবকিছু এখানে স্মুথলি চলবে এই আপনার স্ন্যাপড্রাগন 765G প্রসেসরে। সেই সাথে এই ফোনটিতে যদি আরও থাকে 5000 mAh এর ব্যাটারি এবং দুর্দান্ত একটা ডিজাইন, তাহলে বলেন আপনারা কিসের প্রয়োজন ফোনটিতে। সো এই ভিডিওতে এই ফোনটিতে আমি বিস্তারিত কথা বলব। প্রথমত বলবো ফোনটির ডিজাইন সম্বন্ধে। ফোনটি আসলে সত্যি সুন্দর, একদম অসম্ভব সুন্দর একটা ডিজাইন। তার কারণ এত কিছু বলার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে ফোনটির কিন্তু আপনার যে আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সাইডে সাইডে থাকার কারণে ফোনটা কিন্তু একদমই আলাদা একটা স্টাইল রয়েছে। দুর্দান্ত বা সুন্দর ডিজাইন হওয়ার পিছনে সবচেয়ে বড় যে অবদান সেটা হচ্ছে ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি রয়েছে আপনার 6.57 ইঞ্চি TFT LCD ক্যামেরা সেটআপ। আপনার ডিসপ্লেটি আসলে TFT ডিসপ্লে হওয়ার কারণে অনেকে একটু নাক চুলকাইতে পারেন, কান চুলকাইতে পারেন, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি TFT ডিসপ্লে আসলে ততটাও খারাপ নয়, যেটা আমি আসলে স্যামসাং M20 ফোনটিতে আমি ইউজ করেছি এবং এখন পর্যন্ত ব্যবহার করছি। একদম এটা আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে অথবা IPS ডিসপ্লে আছে এগুলোর সাথে কিছুটা কম, কিন্তু TFT ডিসপ্লে এতটাও খারাপ না যেটা আপনার মন ভেঙে দিবে। সো এটা আসলে অত্যন্ত সুন্দরের মধ্যে আমি মনে করি এটা পারফেক্ট একটা জিনিস। আর এছাড়া এই ফোনটিতে কিন্তু আপনার দুর্দান্ত ভাবে এই 765G কোয়ালকম আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসর রয়েছে এর পাশাপাশি এটাতে কিন্তু রয়েছে আপনার অক্টোকোর, এবং এই অক্টোকোরের সবগুলো রয়েছে দুর্দান্ত সব আপনার কোর যেগুলো আপনার গেমিং প্রসেসিং সবচেয়ে সুন্দর করবে। আর এই ফোনটিতে যে আপনার গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যদি আপনি যে কোনো গেমস বা ভিডিও দেখেন সেটা গ্রাফিক্সটা অনেক সুন্দর হবে, কারণ হলো যে এটাতে ব্যবহার করা হয়েছে Android 620। এই Android 620 এই আপনার গ্রাফিক্স GPUটি এত ভালোভাবে আপনার ফোনটিতে ইমেজ গেমস সব কিছু প্রসেস করবে যেটা আসলে আপনার কাছে সত্যি মানে অনেক সুন্দর লাগে। এছাড়াও এই ফোনটি আপনি কিন্তু পেয়ে যাবেন বেশ কয়েকটি ভেরিয়েন্টে, তার মধ্যে অন্যতম হলো যে আপনি এখানে 6GB 64GB, 6GB 128GB, এমনকি আপনি 8GB 128GB এবং 8GB 256GB পর্যন্ত আপনি এখানে স্টোরেজ পেয়ে যাবেন। মানে এরকম একটা স্টোরেজ থাকার পরও এখানে আসলে আপনার ফোনে এই ফোনটিতে আপনি এক্সট্রা কোনো মেমোরি কার্ড আপনি ইনস্টল করতে পারবেন না। সো এখানে যেখানে 256GB পর্যন্ত আপনি মেমোরি কার্ড পাচ্ছেন ফোনটির ভিতর, এখানে আসলে আপনি এটা এই এক্সট্রা মেমোরি কার্ড আমার মনে হয় না ইনস্টল করার প্রয়োজন আছে। তাছাড়া এক্সট্রা মেমোরি কার্ড ইনস্টল করলে একটা ফোন সাধারণত ল্যাগ করে থাকে এবং অনেকগুলো বিষয়ে প্রবলেম হতে থাকে। সো আমি মনে করি এটা একটা বেস্ট আইডিয়া এবং আপনার এখানে মেমোরি কার্ডের প্রয়োজন হবে না। এছাড়া এই ফোনটিতে এত কিছু বললাম, এবার আমি বলতে চাই আর একটা চমকীয় বিষয়, সেটা হচ্ছে আপনার ক্যামেরা। ক্যামেরা আসলে পিছনে রয়েছে আপনার ট্রিপল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা শুধুমাত্র নামে, কারণ হলো যেখানে যে বাকি দুইটা যে দেওয়া আছে দুইটার নাম না বললে হয়, কারণ হলো যে এখানে যেটা মেইন ক্যামেরা রয়েছে সেটা 48 MP একদম প্রাইমারি ক্যামেরা, আর পাশাপাশি যে দুইটা রয়েছে একটা রয়েছে আপনার 2 MP ম্যাক্রো লেন্স আর একটা রয়েছে 2 MP ডেপথ সেন্সর। তাহলে চিন্তা করুন আসলে এই দুইটা না বললে হয়, কিন্তু এখানে মেইন ক্যামেরাটা রয়েছে 48 MP। এই ফোনটিতে ভালো প্রসেসর হওয়ার কারণে এবং এখানে যে আপনার গ্রাফিক্স রয়েছে ভালো গ্রাফিক্স থাকার কারণে অবশ্যই আপনি এখানে ভালো ভিডিও এবং ভালো ফটো আপনি পেয়ে যাবেন। আর এছাড়া ফোনটিতে সামনে রয়েছে 5 হোল ডিসপ্লের 16 MP একটি ক্যামেরা, যেটা আপনার সামনে সেলফির জন্য ইউজ করা হয়েছে। সো এই যে 16 MP এই ক্যামেরাটিও আপনি দুর্দান্ত পারফরমেন্স করবে, কারণ এখানে রয়েছে কত 765G 7 ন্যানোমিটারের প্রসেসর, তার মানে এখানে আপনি অখুশি থাকার কোনো সুযোগ নেই। এছাড়া এই ফোনটিতে কিন্তু আরও দুর্দান্ত হওয়ার আর একটা বড় কারণ হলো ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আর এই 5000 mAh এর ব্যাটারির আপনার দ্রুত চার্জ দেওয়ার জন্য এখানে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। তাহলে বিষয়টা একবার ভেবে দেখুন, যেখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়ার কারণে খুবই দ্রুত আপনি ফোনটি চার্জ করতে পারবেন। একবার চিন্তা করে দেখুন যে আপনার প্রসেসরটি রয়েছে 765G, সাথে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সেই সাথে রয়েছে 6.57 ইঞ্চি ইয়া বড় ডিসপ্লে। তাহলে চিন্তা করুন যে আপনার গেমিং পারফরমেন্সটা কেমন হতে যাচ্ছে, সবকিছু মিলে দুর্দান্ত হতে যাচ্ছে বলে আমি
বিশ্বাস করি অন্যান্য সব ফিচার্স এর মধ্যে আপনি ফোনটিতে পেয়ে যাবেন 3.5mm জ্যাক, যেটা আসলে আমরা অডিও জ্যাক হিসেবে ব্যবহার করে থাকি, সো এটা আপনার এখানে রয়েছে। এছাড়া এই ফোনটিতে আপনি যথারীতি পেয়ে যাবেন সাইডে ফিঙ্গারপ্রিন্ট, ফেজ, আপনার অ্যাক্সিলোমিটার সেন্সর, এগুলো তো রয়েছে। এছাড়া ব্লুটুথ সহ অন্যান্য সকল ফিচার্স আপনি এখানে সুন্দর মতো পেয়ে যাবেন, ওটিজি সহ। আর এখানে রয়েছে টাইপ সি পোর্ট, যেটাও আসলে আমাদের বর্তমান সময়ে অনেক বেশি প্রয়োজনীয় একটা বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও এবং আজকের রিভিউ। আশা করি ফোনটির রিভিউ আপনার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।